জানিয়ে দেব এইমাত্র পাওয়া বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম, চলতি বছরই সরকারের বিদায় হয়ে দেশে নতুন সূর্য উঠবে বলেছেন শামসুজ্জামান দুদু। এদিকে সরকার পতনে এবার আসছে ঢাকা অচল সহ অবরোধ হরতাল। আরো জানাব সংবিধানের কোথাও নির্বাচনকালীন সরকারের কথা বলা নেই বলেছেন আইনমন্ত্রী। এদিকে পুলিশি বাধায় পণ্ড বাম জোটের ইসি ঘেরাও কর্মসূচি। এবং সর্বশেষ জানিয়ে দেব গুজব রোধে অ্যাকশনে পুলিশ, চলতি বছর 1410 গুজব শনাক্ত, চলতি মাসেই 96টি। সার্বক্ষণিক মনিটরিংয়ে সোশ্যাল মিডিয়া বিভিন্ন সংস্থা সংযোজিত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান, জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। চলতি বছরের দেশে নতুন সূর্য উঠবে বললেন দুদু। স্বৈরাচার সরকারকে পতন করে এই বছরের অক্টোবর নভেম্বরে কিংবা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে নতুন সূর্য উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রাজধানীর সেগুন বাগিচা তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের হলরুমে বাংলাদেশ ইউথ ফোরামের উদ্যোগে 90-এর ছাত্র গণ অভ্যর্থানের অন্যতম রূপকার মরহুম সাইফুদ্দিন আহমেদ মনির স্মরণ এবং 90 থেকে বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভা তিনি এই মন্তব্য করেন। শামসুজ্জামান দুদু বলেন সরকার এখন বুঝতে পারছে বিরোধী দলের আন্দোলনে তার পাগল প্রায় অবস্থা। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বক্তৃতা শুনলেই বুঝতে পারবেন তার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থা কি। তিনি ওবায়দুল কাদের গতকাল যে কথা বলেছেন শাপলা চত্বরের চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হবে বিরোধী দলের, এই কথা থেকে কি জানতে বাকি আছে, তারা কি ধরনের কি চরিত্রের, ওবায়দুল কাদেরের এই কথার কারণে তাকে এখনই গ্রেপ্তার করা উচিত। তিনি বলেন স্বৈরাচার এরশাদের পতন কিভাবে হয়েছে দেশের জনগণ দেখেছে, তারাও আওয়ামী লীগ দেখেছে এই দেশে স্বৈরাচারের কোনো স্থান নাই। এই অক্টোবর মাস এখনো শেষ হয়নি, দেশের জনগণ মনে করে এই মাসের মধ্যে এই স্বৈরাচার সরকারকে পদত্যাগ করতে আমরা সক্ষম হব, পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে, নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। নির্বাচন কমিশন কি বলে, কি নির্বাচনে আসলো বা না আসলো, কে নির্বাচনে আসলো বা না আসলো দেখার বিষয় নয়, ঠ্যাং ভেঙে দেব মগের মূল্য পেয়েছেন নাকি, আমাদের টাকায় জনগণের টাকায় চলাফেরা করেন, গাড়িতে ওঠেন, বাসা ভাড়া দেন, আর কে আসলো আর কে না আসলো মানে কি। সরকার পতনে এবার আসছে ঢাকা অচল সহ অবরোধ হরতাল। আজ 18 অক্টোবর ঢাকায় বড় সমাবেশ বিএনপির। এই সমাবেশ থেকে সরকারকে পদত্যাগের সময় বেঁধে সর্বশেষ আলটিমেটাম দেবে বিএনপি। এরপরের 24 অক্টোবরের পর ঢাকায় আরেকটি সমাবেশ করে চূড়ান্ত আন্দোলনে নামবে দলটি। অন্যদিকে আওয়ামী লীগও আজ ঢাকায় সমাবেশ ডেকেছে, তারা বাইতুল মোকারম মসজিদ দক্ষিণ গেটে এই শান্তি সমাবেশ করবে। বিএনপির সমাবেশ করার কথা রয়েছে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। দুদলের এই সমাবেশকে কেন্দ্র করে পুলিশও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সমাবেশের দিন পুলিশ বরাবরের মতো ঢাকার প্রবেশ পথগুলোতে তল্লাশি চালাবে, ঢাকার ভিতরেও থাকবে তল্লাশি চৌকি। জানা গেছে নয়াপল্টনে সমাবেশ করতে এবার পুলিশ বাধা দেবে না, বিএনপি অনুমতি চাইলে অনুমতি দেবে। বিএনপির নেতারা জানান 28 অক্টোবর সমাবেশে সারা দেশ থেকে লোক সমাগমের পরিকল্পনা নেই তাদের, তারা ঢাকা ও আশপাশের জেলাগুলো থেকে নেতাকর্মীদের ঢাকায় আসতে বলেছেন। এর কারণ হলো বিএনপি শীর্ষ নেতারা মনে করেন পূজার পর চূড়ান্ত আন্দোলন শুরুর আগেই পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করতে পারে, তাই তারা সারা দেশ থেকে নেতাকর্মীদের ঢাকা এনে গ্রেপ্তারের মুখে ফেলতে চান না, তারা চান পূজার পরে যা করার একসঙ্গে করবেন। সংবিধানের কোথাও নির্বাচনকালীন সরকারের কথা বলা নেই বললেন আইনমন্ত্রী। সংবিধানের কোথাও নির্বাচনকালীন সরকারের কথা বলা নেই বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন। আইএলওর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টুমো পটি আইনের নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করে। আইনমন্ত্রী বলেন এটা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন, তার কতজন মন্ত্রী নির্বাচনকালীন সময়ে প্রয়োজন কতজন না, যদি তার সবার প্রয়োজন থাকে সবাই থাকবেন, আর যদি তিনি মনে করেন ছোট আকারে করতে পারেন সেটা তার ইচ্ছা, সংবিধান তাকে সেই ক্ষমতা দিয়েছে। মন্ত্রী বলেন আমরা শ্রম আইনে কিছু পরিবর্তন এনেছি, আমাদের সঙ্গে আইএলওর আলোচনা হয়েছে, তাদের কিছু বক্তব্য ছিল, সেই বক্তব্য নিয়ে এসেছিল আইএলওর কান্ট্রি ডিরেক্টর, আমরা সেগুলো শুনেছি এবং কিছু কিছু বিষয়ে সমাধান করে ফেলেছি। আইএলও শ্রমিকদের স্ট্রাইক করার ক্ষমতা এবং
এবং লেবার কোর্টের ক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়েছে। তারা আমাদের বেশিরভাগ সংশোধনীতে খুশি, তবে কিছু কিছু ক্ষেত্রে তারা আন্তর্জাতিক মানদণ্ড বা আইএলওর মানদণ্ড অনুযায়ী করার পরামর্শ দিয়েছেন। পুলিশি বাধায় পণ্ড বাম জোটের ইসি ঘেরাও কর্মসূচি। পুলিশের বাধার মুখে নির্বাচন কমিশন ইসি ভবন ঘেরাও কর্মসূচি পালন করতে পারেনি বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে মিছিল নিয়ে বিক্ষোভের উদ্দেশ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে যেতে চাইলে পুলিশ জোটের নেতাকর্মীদের আটকে দেয়। সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে জোট এই কর্মসূচি ঘোষণা করে। সকালে আগারগাঁওয়ে আইডিবি ভবন সংলগ্ন সড়কে বিক্ষোভ পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতারা বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। সরকার নির্বাচনকালীন নির্দলীয় তদারকি সরকারের দাবিকে উপেক্ষা করে নির্বাচন কমিশনকে দিয়ে প্রহসনে নির্বাচন সংগঠিত করার অপচেষ্টা করছে। জনমত উপেক্ষা করে নির্বাচন কমিশন আগামী জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করার পরিণতি ভালো হবে না। গুজব রোধে অ্যাকশনে পুলিশ। চলতি বছর 1410 গুজব শনাক্ত, চলতি মাসেই 96টি। সার্বক্ষণিক মনিটরিংয়ে সোশ্যাল মিডিয়া বিভিন্ন সংস্থা সংযোজিত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। চলতি বছরের 5 মার্চ পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের লোকজন দুজনকে হত্যা করেছে। ফেসবুকে এমন গুজব ছড়িয়ে পড়লে উত্তপ্ত হয়ে পড়ে পঞ্চগড় শহর। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিকবিদিক ছুটতে থাকে। কিছু যুবক জ্বালানি কাঠ নিয়ে দলবদ্ধ হয়ে সড়কের মোড়ে মোড়ে দাঁড়িয়ে পড়ে। এরপর তারা ধাক্কা মারা মোড়ে ঢাকা পঞ্চগড় সড়ক অবরোধ করে পড়ে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিলে সেখান থেকে তার আধা কিলোমিটার দূরে নগরীর ট্রাক টার্মিনালের সামনে কয়েকশো ক্ষুদ্র মানুষ একত্র হয়ে মাইক্রোবাসে আগুন দেয়। এ সময় দোকানে লুটপাটের ঘটনা ঘটে। একই সময় শহরের ট্রাক টার্মিনাল এলাকায় র্যাবের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। তাদের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় আহত হন র্যাবের 3 সদস্য। নিউইয়র্কে বিশ্ব ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে দাবি করে চলতি বছরের 2 মে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি এডিটেড হওয়ার প্রমাণসহ পরদিন ফ্যাক্ট চেক প্রকাশ করে রিউমার স্ক্যানার নামের একটি প্রতিষ্ঠান। তবে মাত্র 24 ঘন্টার ব্যবধানে ফেসবুকে অন্তত 50 লাখ বার দেখা হয়েছে ভিডিওটি। এছাড়া ফ্যাক্ট চেকে বিষয়টি এডিটেড প্রমাণ হওয়ার পরও গুজবটি আরো অনেক ফেসবুক পেজ গ্রুপ থেকে ছড়িয়েছে। জোর করে বাইডেনের সঙ্গে সেলফি তুলেছেন হাসিনা শিরোনামে আনন্দবাজার পত্রিকার স্ক্রিনশট যুক্ত করে। গত 9 সেপ্টেম্বর সন্ধ্যায় ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়। তবে অনুসন্ধান করে পরদিন সকালে এই রিউমার স্ক্যানার দেখতে পায় ভাইরাল স্ক্রিনশট বা ছবিটি এডিটেড। তবে ওই অল্প সময়ের মধ্যে অন্তত 20-30 লাখ মানুষের কাছে ছড়িয়ে গিয়েছিল এই গুজবটি। এত গেল মাত্র 3টি গুজবের ঘটনা। তবে এমন অসংখ্য গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করছে দুর্বৃত্তরা। পরিকল্পনা মাফিক বাড়িয়ে দিচ্ছে রাজনৈতিক অস্থিরতা, শান্তিপ্রিয় সাধারণ মানুষকে বিভ্রান্ত করে উস্কে দিচ্ছে ভয়ঙ্কর সব ঘটনায়। ঘটছে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, এমনকি ধর্মীয় দাঙ্গা সৃষ্টির চেষ্টার মতো ঘটনা। গুজব ছড়ানোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ফেসবুক, ইউটিউব ও হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি মার্কিন ভিসা নীতির পর থেকে গুজব ছড়ানোর মাত্রা অনেক বেশি। আগামী দিনগুলোতে এর মাত্রা আরো বাড়তে পারে বলে ধারণা তাদের। তারা বলছেন, দেশ ও বিদেশ থেকে একটি চক্র পরিকল্পিত ছড়াচ্ছে এসব গুজব। বেশিরভাগ গুজবই তৈরি হচ্ছে বর্তমান সরকারের বিরুদ্ধে। যদিও সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে বলা হচ্ছে এসব গুজব অপপ্রচার ঠেকাতে জিরো টলারেন্সের নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে বিভিন্ন সংস্থার সক্ষমতা বাড়ানো হয়েছে, সংযোজিত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। গত সোমবার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, গুজব প্রতিরোধে পুলিশের সব সদস্যকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।